হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিশনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এর আগে এটা আমার সেকেন্ড ব্লগ। এর আগে তোমরা আমার ব্লগে দেখেছিলে আমার পরিবারের ছোট ছোট সদস্য, মানে আমাদের কাছেদের। এবারও আমি তোমাদেরকে দেখাবো আরো কিছু সদস্যদের যারা আমার সর্বক্ষণের সঙ্গী। তো চলো তোমরা, তো প্রথমেই আমি দেখাবো আমার এই পুচকে সদস্যকে। এইটা হচ্ছে আমার একটা ছোট টেডি বিয়ার। কিছু কিছু টেডি বিয়ারের নাম আছে, কিছু কিছু টেডি বিয়ারের নাম নেই, কারণ অসংখ্য টেডি আছে। তোমরা যখন দেখবো দেখাবো তখনই দেখতে পাবে। তো এটা আমাকে গিফট করেছে আমার বেস্ট ফ্রেন্ড শিল্পা। তো তোমাদেরকে দেখাবো, একে একে সবার সাথে পরিচয় করাবো, তোমরা পরে জানতে পারবে শিল্পা, সুভদ্রা, মিষ্টু এদের ব্যাপারে। তো এখন তুমি আমার এই টেডিটা দেখো। তো এরপরে দেখাবো এই ছোট পুতুলটাকে। এই পুতুলটাকে আমি এটার মধ্যে রাখি সবসময়ের জন্য, ইনি এখানেই বাস করেন সবসময়ের জন্য। তো এরপর দেখাবো এই পুতুলটাকে। এই পুতুলটা আমাকে আমার বার্থডেতে সুভদ্রা, টিঙ্কু ওরা ও গিফট করেছিল। তো ওদেরকে আমি দেখাবো তোমাদের, ওরা এখন ক্যামেরাতে আসার জন্য একটু প্রিপারেশন নিচ্ছে আর কি। তো তোমাদেরকে আমি দেখাবো ওদের। তারপর আমার এই পুতুলটা, এই টেডি বিয়ারটাও খুবই স্পেশাল আমার কাছে। এই টেডি বিয়ারটা দেখো খুব সুন্দর। এই টেডি বিয়ারটা আমি তোমাদেরকে অনেকগুলো টেডি বিয়ার দেখাবো, কিন্তু তার মধ্যে এই এই টেডি বিয়ারটা একটু অন্য ধরনের, এর স্কিনটা একটু অন্য ধরনের। তো এরপর দেখাবো আমার লাইফের সব থেকে মোস্ট ফেভারিট, মোস্ট স্পেশাল পুতুলটা। এটা আমার লাইফের ফার্স্ট পুতুল। তো এই পুতুলটা আমার ইমোশন, কারণ এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, মানে এটার পেছনে একটা ইতিহাস আছে, ইতিহাসটা বলি। তো আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি প্রচন্ড চুল রাখতে পছন্দ করতাম, কিন্তু আমার বাবা চুল রাখতে দিতেন না। মানে আমাদের বাড়িতে যে নাপিত চুল কাটতে আসতো, যখনই আসতো আমি তখনই ও বাড়ি দিয়ে চলে যেতাম, কোথাও লুকিয়ে যেতাম, আমার বাবা আমাকে খুঁজে খুঁজে এনে চুল কাটাতো। তো ক্লাস ফাইভে আমি যখন পড়ি তখন আমার চুলটা অনেক বড়ই হয়ে গেছিলো, কিন্তু আমি কাটিনি। তো বাবার সাথে আমি বাড়ি থেকে এই এটা কন্ট্যাক্ট করে গিয়েছিলাম যে তুমি আমাকে এরকম একটা পুতুল কিনে দেবে, তারপর আমি চুল কাটবো। তো ক্লাস 5 এটাই আমার ফার্স্ট পুতুল। চুল কাটার দরুন আমার বাবা আমাকে এই পুতুলটা কিনে দিয়েছিলেন। তো এই পুতুলটা হচ্ছে আমার সব থেকে মোস্ট ফেভারিট পুতুল, এবং এই পুতুলটার আমি নামও দিয়েছিলাম, এই পুতুলটার নাম হচ্ছে মোজো। আর এই পুতুলটার আমি বার্থডে সেলিব্রেশন করেছিলাম, একটা ছোট 5 টাকার কেক এনে, তারপরে সবাইকে চকলেট দিয়ে, এই সমস্ত করে আমি পুতুলটার বার্থডে সেলিব্রেশনও করেছি। আমার এই দুটো সফট টয়েস, এটা একটা ডলফিন আর একটা হচ্ছে ছোট্ট মেয়াও। তো এই দুটো আমি কিনেছিলাম, আমাদের এখানে একটা বড় কালী মন্দির আছে, তো ওখানে একটা পুজো অনুসারে একটা বিশাল বড় মেলা হয়। তো সেই মেলাতে আমি এই দুটো কিনেছিলাম, এই দুটো আমাকে আমার বড় পিসিমণি কিনে দিয়েছিল। তো এটা আমার আর একটা সফট টয়েস, লাল রঙের, দেখতে পাচ্ছ লাল কালারটা আমার টেডির ক্ষেত্রে লাল কালারটা ভীষণ ভালো লাগে। তো এটা আমাকে গিফট করেছিল একটা আমার দিদি, এটাও খুব সুন্দর দেখো, এটাও তোমার ভীষণ ভালো লাগে। এরপর আমি দেখাবো আমার এই তিনটাই হৃদয়। তো এইগুলো কেনার সময় একটু ঝামেলা হয়েছিল, কারণ এগুলো যে মেলাটার কথা বলছিলাম সেই মেলাতে এগুলো এসেছিল, কিন্তু আমার প্রচুর দেখে কিনতে মন যাচ্ছিল, কিন্তু আমার মা আমাকে কিছুতেই কিনতে মানে কিনতে দিতে চাইছিল না, টাকা দিতে চাইছিল না। তখন তো আমি অনেক ছোট ছিলাম, তো তখন আমি দাদুর কাছে কিনে, ঠাকুমার কাছ থেকে কিনে, টাকা মানে প্রচুর কান্নাকাটি করে, টাকা জোগাড় করে স্কুল গিয়ে এই তিনটে কিনে এনেছিলাম। তো এই তিনটা আমার কাছে খুব ফেভারিট। তো বলে থাকি তোমরা পাশে একটু নয়েজ পাবে, কারণ পাশে তো বাচ্চারা খেলছে, তা ওরা একটু ছোট ছোট চেঁচামেচি করছে, তো তোমাদের কাছে একটু আওয়াজ যাবে, তো তোমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এরপর আমি দেখাবো, এটাও আমার কাছে খুব স্পেশাল, খুব ফেভারিট একটা পুতুল, আর এই পুতুলটার পেছনেও একটা ইতিহাস আছে, তো সেটা আগে তোমাদের বলি গল্পটা। তো আমি একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিই, ওই স্কুলটা অ্যাডমিশন টেস্ট দিয়ে যদি পাস করতে পারি তাহলে ভর্তি নিতে, এরকম একটা কন্ডিশন ছিল। তো মা আমাকে বলেছিল যে তুই যদি ওই স্কুলটায় পাস করতে পারিস, মানে পরীক্ষায় পাস করে ভর্তি হতে পারিস, তাহলে তোকে আমি একটা টেডি বিয়ার কিনে দেবো। তো আমি ওই স্কুলে ভর্তিও হয়েছি, ভর্তি হওয়ার পর আমি পড়েওছি, পড়া হয়ে যাবার পর আমি যখন আবার আমার গ্রামে ফিরে এসেছি তখন আমার মা আমাকে এই পুতুলটা কিনে দিয়েছে, মানে যখন কিনে দেওয়ার কথা তখন কিনে দেয়নি, অনেক পরে এই পুতুলটা আমার মা আমাকে কিনে দিয়েছে। তো এই পুতুলটার ইতিহাস এটাই, আর এই পুতুলটা সত্যি আমার কাছে প্রচুর ফেভারিট। আর আমার এতগুলো টেডি আছে, তার মধ্যে এই টেডিটা আমার কাছে মানে বিশাল
ভীষণ স্পেশাল, আর টেডিটা দেখতে অনেকটা কিউট। আমার কাছে এটাই সব থেকে কিউট আমার এই টেডিটা। টেডিটার কালারটা কিন্তু খুব সুন্দর, আর এই টেডিটাও আমার কাছে প্রচন্ড প্রিয়, কারণ এই টেডিটা আমাকে গিফট করেছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, আমাদের বটু, মানে আমার দিদির ছেলে, আমার বোন পো। তো এরপর তোমরা বলতেই পারো যে অতটুকু ছেলে কিভাবে তোমাকে টেডি গিফট করলো। তো ওর অন্নপ্রাশন ছিল, তো অন্নপ্রাশনে ওর প্রচুর এরকম সারপ্রাইজ করেছিল। তো অত জানে ওর মুনির এই টেডি বিয়ার তো ভীষণ পছন্দের, ওর মুনির একমাত্র পয়েন্ট হচ্ছে এই টেডি বিয়ার। তো ওর মা মানে আমার দিদি আর বটু মানে আমার বোনপো দুজনে মিলে আমাকে এই টেডিটা গিফট করেছিল, তো এটা আমার কাছে ভীষণ ভীষণ ফেভারিট। তো এরপর আমি দেখাবো আমার টেডি কালেকশনের সোর্স ডবল লালমোহন বাবুকে। তো দিয়ে দাও লালমোহন বাবুকে। তো এইটা হচ্ছে আমার লালমোহন বাবু, এই নামটা আমি লালমোহনই রেখেছি আর অন্য কিছু রাখিনি, এই নামটাই আমার সব থেকে বেশি মজার মনে হলো। তো এই টেডিটার পেছনে একটা ভিন্ন গল্প আছে। এই টেডিটার স্বপ্ন আমার প্রায় 10-12-15 বছর ধরে, মানে অনেক ছোট থেকে এই টেডিটা কেনবার আমার শখ। তো আমার মা এটা আমাকে 20 বছর বার্থডেতে দিয়েছে, 20 মানে যখন আমার 20 বার্থডে, তখন আমার মা আমাকে এই টেডিটা গিফট করেছিলেন। তো এই টেডিটাকে নিয়ে আমি অনেক কিছু ভেবেছিলাম ছোট থেকেই, তো আমার স্বপ্ন ছিল এই টেডিটা কেনার, যে এটাকে নিয়ে আমি খাটে শুয়ে থাকবো বা কিছু কাজ করব নিয়ে বসে থাকবো। কিন্তু এই টেডিটা এতটাই ওভারওয়েট এবং এতটাই বড় যে এটাকে সবসময় উপরে তুলে রাখতে হয়। তো এই টেডিটা আমার কাছে ভীষণ ফেভারিট, কারণ এত ছোটবেলাকার স্বপ্ন পূরণ হয়েছে। তো এই টেডিটা আমার কাছে ভীষণ ভীষণ ফেভারিট। তো এই ছিল আমার টেডি কালেকশন। তো আমার এটাকে এই কালেকশন বাড়ানোর আরো অনেক ইচ্ছা আছে, তোমরা যদি আমাকে আশীর্বাদ করো আশা করি ভবিষ্যতে আমি এই কালেকশন আরো বাড়াতে পারবো আর তোমাদেরকে দেখাতেও পারবো। তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলো, বাই।